নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আচ্ছা, সকাল সকাল আমরা আজকে ব্রেকফাস্ট করে চলে এলাম। এই জায়গাটা হলো রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স, পোর্ট ব্লেয়ারে। তো এইখান থেকেই অ্যাকচুয়ালি সব বোট ফেরি আপনি পাবেন। আমরা আজকে যাব নর্থ বে আইল্যান্ডে, ইনফ্যাক্ট রস আইল্যান্ডেও এখান থেকেই যেতে হবে। একসঙ্গেই ট্রিপ হয়, তো আমরা একটা এরকম বোট বুক করে নিয়েছি। তো চললাম ফার্স্টে নর্থ বে আইল্যান্ডে। আচ্ছা, এই স্ট্যাচুটা দেখছেন, এটা হলো রাজীব গান্ধী। আচ্ছা, বোট বুক করে নিলাম। আমরা প্রথমে যাব নর্থ বে আইল্যান্ড, তারপরে রস আইল্যান্ড। এই রস আইল্যান্ডটা কিন্তু একটু ডিফারেন্ট আপনার রস অ্যান্ড স্মিথ যেটা দিল্লিপুরে দেখেছিলাম, আর এই রস আইল্যান্ডটা আপনার এই পোর্ট ব্লেয়ারে, খুব নিয়ার পোর্ট ব্লেয়ারে। আচ্ছা, আমাদের বোটে আমরা আছি আর আরেকটা ফ্যামিলি আছে। বোট ছেড়ে দিয়েছে। আজকের এই বোটের রাইডের অভিজ্ঞতাটা কি বলবো বুঝে উঠতে পারছে না, ভালো না খারাপ, না থ্রিলিং না ভয়াবহ। এইখানে স্ট্রেচটা কিন্তু বেশ একটু ভয় ভয় করছে, মানে এত স্রোত, এত ওয়েভস, বোটটা বেশ ভালোভাবেই দুলছে। পেছনে গলা পাচ্ছে নিশ্চয়ই আসে। আমরা এই আন্দামানে এসে অনেক বোট রাইডই নিয়েছি, তো এই বোট রাইডটা কিন্তু একটু বেশি দুলছে, মানে বোটটা এত উত্তাল আপনার সমুদ্র এই ফার্স্ট টাইম দেখলাম। রাইডটাও মনে হচ্ছে শেষ হবার নয়, যেন মনে হচ্ছে স্ট্রেচটা অনেকটা অনেকটা শেষ আর হয় না। আর ওয়াকিটকিতেও এই প্রত্যেকটা এই বোটের চালকদের কাছেও এখানে দুজন করে আছেন সামলাচ্ছে যিনি, তো ওনাদের কাছে ওয়াকি টকি কন্টিনিউয়াস আপনি মেসেজেস শুনতে পাচ্ছিলাম। তো পরে বলবো, জানি না আজকের দিনটাই স্পেশাল নাকি, আজকেই হয়তো এই রকম ঢেউ একটু বেশি দেখা যাচ্ছে নাকি। তো যাই হোক, এর মধ্যে দিয়ে এগিয়ে গেলাম, এগিয়ে চললাম, বেশ একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স হচ্ছে বটে। যদিও বা সবার এখানে আপনার ম্যান্ডেটরি এই লাইফ জ্যাকেট পরে থাকা, আর আইল্যান্ডটাও সামনেই মনে হচ্ছে, একদম দেখতে তো পাওয়াই যাচ্ছে, ওটাই মনে হয় সামনেরটা নর্থ বে আইল্যান্ড। কিন্তু আমরা এগিয়েই চলেছি, রাস্তা শেষ হয় না, বাবা চোখ বন্ধ করেই বসে আছে, দেখতে পাচ্ছি, সত্যি একটু ভয় পাওয়ারই মতন। একটু এগিয়ে যাওয়ার পরে ঢেউটা একটু কমলো, আপনার একদমই সামনে এসে গেছি এখন আইল্যান্ডে, তো ঢেউটা এখন অনেকটাই কমে গেছে। এখন ঢেউ নেই বললেই চলে, মানে যা দেখলাম এখন মাথার পেছনে ওটাই চিন্তা রয়ে গেছে, আবার কিন্তু ফিরতে হবে, এখান দিয়ে ফিরতে হবে। আচ্ছা, ফেরার কথা থাক, এখন আপাতত এই আপনার নর্থ বে আইল্যান্ড ব্যাপারে একটু বলা যাক। নর্থ বে আইল্যান্ডে অ্যাকচুয়ালি অনেক ওয়াটার অ্যাক্টিভিটি হয়, অনেক স্পোর্টিং অ্যাক্টিভিটি, আপনার ওই স্কুবা, তারপরে স্নর্কলিং, তারপরে এখানে বিভিন্ন টাইপের বোটও আছে, অনেক টাইপের বোটসে আপনি রাইডও নিতে পারেন, বেশ একটা জমজমাট ব্যাপার এখানে, সবাই আসে নর্থ বে আইল্যান্ডে এই অ্যাক্টিভিটি করতে। চলুন আমরাও দেখি যাই, কি করি সেটা প্ল্যান করছি কি। আচ্ছা, এই আইল্যান্ডে দেখুন একটা লাইট হাউসও আছে, খুব সুন্দর, ওই ডান হাতে গাছের পেছন থেকে দেখুন,
এই আইল্যান্ডে গিয়ে ওখানে হেঁটেও যাওয়া যায়, কিন্তু সময়টা অনেকটাই বেশি লাগে, তাই জন্য আমরা আর যাবো না, কারণ আমাদের আবার রস আইল্যান্ডেও যেতে হবে। তো ওই এখান থেকে বেরিয়ে যখন রস আইল্যান্ড যাবো, তখন বোটে করে যাওয়ার সময় ওই লাইট হাউসটা খুব সুন্দর দেখা যায়। আর দেখুন এইখানে একটা আরেকটা বোট নীল আর সাদায় দেখলেন, যেটা এই যে এইটা, এটাকে ডলফিন বোট বলছিল, ওই গ্লাস বোটের টাইপের আমরা যেটা নীলে করেছিলাম। তো এখানে একটু বড় আকারে, তো এটাই আর উঠলাম না আমরা। তো চলুন আগে নামি, দেখি কী কী আছে। প্ল্যান আছে এখানে, এখানে এই যে আপনার সি ওয়াক বলে একটা অ্যাক্টিভিটি হয় সেইটা করার। তো এখানে এই যে একটা হোর্ডিংও ছিল, এই ফটো নিয়ে নিলাম, তো ওটারই প্ল্যান করছি আমরা, সি ওয়াক। চলুন যাওয়া যাক। আর সি ওয়াকটা আজকে আর দেখাচ্ছি না, কী করলাম সি ওয়াকে সেটা না হয় কালকে দেখাচ্ছি, আজকে এখানেই রাখছি। আয়ারল্যান্ড পৌঁছে গেছি নর্থ বে। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। ভালো থাকবেন।